শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। প্রেমে ও অপ্রেমে, গানে ও ঘ্রাণে, কান্না হাসিতে, সুখে ও অসুখে পথ চলা আমার বাংলাদেশ, সবার বাংলাদেশ। বিশ্বজুড়ে কাছে দূরে যারা দৃষ্টি রেখেছেন আরটিভির আয়োজনে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে স্বাগত সকলকে। দর্শক, দেশ আছে তাই পরিচয় আছে, আছে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সম্পদ আর সম্ভ্রম। রেডিও বাংলাদেশ এবং বাংলাদেশ টেলিভিশনের দেশে আজ প্রায় 50টি টেলিভিশন আছে, আছে 30-এর মতো FM রেডিও স্টেশন। এসব কিছুই হয়েছে দেশ আছে বলে, যাদের দেশ নেই তাদের কিছুই নেই। সুতরাং সবার আগে দেশ, প্রিয় এই দেশের নানা অঙ্গনের প্রিয় মানুষদের, সেরা মানুষদের নিয়ে আমাদের তারকালাপ। আজ সেই তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অভিনয় অঙ্গনের কুশলী ও ভীষণ জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ভাইয়া। ভাইয়া শুভ সকাল, স্বাগত, কেমন আছেন? শুভ সকাল। হ্যাঁ, আমি ভালো আছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আরটিভি চেয়ারম্যান সাহেবকে, উনি সংসদ সদস্য হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে, সবসময় তো ব্যস্ততা কাটে। হ্যাঁ, থাকে, ব্যস্ততা থাকে, তবে আরটিভি যখন ডাকে তখন চলে আসি। অনেক ধন্যবাদ। আর আমরা জানি যে মানে ডাকা মাত্রই আমরা আপনাকে পাই এবং আপনি সময় করে যে আমাদেরকে সময় দেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে কী কী কাজ হচ্ছে? আচ্ছা বলছি, সেটা হলো আগে বলে নিই, সেটা হলো আমার বাসা হচ্ছে যে এখান থেকে 3 মিনিটের পথ, তো কাজেই 3 মিনিটের ভিতরে চলে আসা যায়, যখনই ডাকে তখনই চলে আসতে পারি। না, তারপরে আমরা আপনাকে স্ক্রিনে দেখি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, মঞ্চে সময় দিচ্ছেন, টেলিভিশনে সময় দিচ্ছেন, পরিবারকে সুন্দর করে সময় দিচ্ছেন, তার মাঝে যে আমাদেরকে সময় সময় করে একটা সময় দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। চেষ্টা করি। যাই হোক, যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কাজ অনেক করছি। জি, যেমন এই চ্যানেলেই যাচ্ছে লাকি 13, ফরিদুল হাসান ভাইয়ের লেখা, আর নাম হচ্ছে উজ্জ্বল ওর লেখা, আর ডিরেকশন হচ্ছে ফরিদুল হাসানের। তো একটা ভালো নাটক যাচ্ছে এই মুহূর্তে আর টিভিতে, আর নাটক এমনি করছি দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি একটা একটা সিরিয়াল করছি, ওটা অন্য একটা চ্যানেলে যাচ্ছে। আচ্ছা, এটা কি গেট আপটা, আজকের গেট আপটা কি ওই নাটকেরই? না, সে গেট আপ এই তারকালাপের, তারকালাপের গেট আপ। অনেক ধন্যবাদ। আর এই যে কাজ নিয়ে ব্যস্ততা, তার মাঝে পরিবারকে সময় দিচ্ছেন, কয়েকদিন আগেই দেখলাম যে কলকাতা থেকে ঘুরে আসছেন। জি, আমি মাঝে মাঝে, কেমন কাটলো সময়টা? ভালো। আমি আসলে মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাই, অনেক দেশে গেছি আমি। জি, সময় পেলেই যাই, কারণ হচ্ছে কি জীবনটা তো একবারই আসে আর আসে না আসলে। জীবনন দাস যতই বলুক যে আবার আসিব, ফিরে হাঁস হয়ে আসবে বা অন্য কিছু হয়ে কার্তিকের নবান্নের দেশে, আসলে মনে হয় না আসবে। এটা এটা কবিতার কথা, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে আমরা চলে যাচ্ছি, তো এই জীবনেই সব কিছু করে যেতে হবে। তা আমি আমি আসলে সব কিছুই সময়টা সুন্দরভাবে কাটাতে হবে কাজের মধ্যে, এবং অবসরটা প্রথম প্রায়োরিটি হচ্ছে কাজ আর ফ্যামিলি। ফ্যামিলিকেও আসলে একটা সময় দেওয়া উচিত, এবং আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদের সাথেও একটা সম্পর্ক রাখা উচিত। অনেকে সব ভুলে যায়, আমি এটা আসলে বলতে, আমার স্কুলের বন্ধুরা এখন আমার সাথে সম্পর্ক আছে। আচ্ছা, সবার সাথে যোগাযোগ হয়, একটা চমৎকার একটা ব্যাপার। আচ্ছা, এই বিষয়ে একটু শুনতে চাই, তার আগে একটু দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। শিওর। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথির আসনে। তাই মঞ্চ থেকে টেলিভিশন এবং বড় পর্দার খুব চেনা কুশলী অভিনেতার সঙ্গে আলাপে অংশ নিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। ফিরছি আলাপে, একটু এই গল্পটা শুনি না ভাইয়া, যে আপনি যেটা বলছিলেন যে একদম স্কুলের বন্ধুদের সাথেও আপনার যোগাযোগ আছে, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব মানে কি, সম্ভব হচ্ছে রাখলেই সম্ভব। আমি যদি আমি যদি মনে করি যে আমি সবার সাথে সম্পর্ক রাখবো, তাহলে রাখা যায়। আমার স্কুলের অনেক বন্ধু আছে, যেমন হুমায়ুন আহমেদের, হুমায়ুন ভাইয়ের ছোটো ভাই আহসান হাবিব, সে আমার স্কুল ফ্রেন্ড। তারপর অনেক বড় বড় জায়গায় এখন চলে গেছে তারা, লেফটেন্যান্ট জেনারেল হিসাবে রিটায়ারমেন্টে, আর্মিতে প্রচুর আছে, ছিল কেউ রিটায়ার, এয়ার কমান্ডার থাকে, সবাই সময় করতে পারে, সব মানে সেই আগের মতো আড্ডা হয়, আগের মতো মাঝে মধ্যে আড্ডা হয়। যেমন অনেকে এখনও অনেক বড় বড় জায়গায় আছে, তো তারা সময় কম দিতে পারে। যেমন সাব্বির আমার খুব ক্লোজ বন্ধু একজন, ও লেফটেন্যান্ট জেনারেল হিসেবে রিটায়ারমেন্টে গেছে, ওর ও আছে, হাসনাত, মুকুল, আলতাফ, আলতাফ অবশ্য অস্ট্রেলিয়াতে থাকে। আমার স্কুলের বন্ধুদের নাম বলছে, আকরাম, সাজ্জাদ, আমার একটা বন্ধু মারা গিয়েছে খুব ক্লোজ, ওর নাম ছিল হোসেন ইমাম, তারপরে নাইম,
ক্যানাডাতে থাকে। আর একটা জিনিস ওটা বলার দরকার নেই, আরো বড় জায়গায় আছে অনেকে। জি, খুব চমৎকার একটা ব্যাপার যে সেই ছোটবেলার বন্ধুদের সাথে এখনো যোগাযোগ আছে এবং আড্ডা হয়, এবং তারপরেও আসলে বলতেই হয়, এবং আমরা স্ক্রিনে সবাই দেখছি যে আপনি একটা খুব ব্যস্ত একটা সময় পার করছেন, অসংখ্য ভালো ভালো কাজ আমরা আপনার কাছে পাচ্ছি, সেই সাথে পরিবারকে সময় দিচ্ছেন, বন্ধুদেরকে সময় দিচ্ছেন, আর এই কাজগুলো নিয়ে আমরা একটা ছোট্ট তথ্য কণিকা বানিয়েছি আমাদের গেস্টে যিনি আসেন তার জন্য আমরা বানিয়ে থাকি, আজকেও বানিয়েছি, আপনাকে দেখাতে চাচ্ছি। বাংলাদেশি শোবিজ অঙ্গনে অভিনয় শৈলীর মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করা জনপ্রিয় কুশলী অভিনেতা ফারুক আহমেদ, 25 মার্চ মানিকগঞ্জে জন্মগ্রহণ করা এই অভিনেতার বাবা আফসার উদ্দিন মোল্লা, মা রাজিয়া খানম, পরিবারে 3 ভাই ও 1 বোনের মধ্যে দ্বিতীয় ফারুক আহমেদ। একাডেমিক শিক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। মঞ্চে তার অভিনয় শুরু জাহাঙ্গীরনগর থিয়েটারের হয়ে, তারই হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই থিয়েটারটি। সে সময় তার নাট্যগুরু ছিলেন নাসির উদ্দিন ইউসুফ। দীর্ঘ সময় জাহাঙ্গীরনগর থিয়েটারে অভিনয়ের পর 1983 সালে যোগ দেন ঢাকা থিয়েটারে। সেই থেকে এখন পর্যন্ত তিনি ঢাকা থিয়েটারের হয়ে বেশ অনেকগুলো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। ফারুক আহমেদ অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে মুন্তাসির, কীর্তন খোলা, কেরামত মঙ্গল, বনপাংশুল, প্রাচ্য, হাত হদাই, জৈবতী কন্যার মন, ভূত, 71-এর পালা, চাকা ইত্যাদি। টেলিভিশন নাটকে তার বিকাশ মূলত হুমায়ুন আহমেদের সংস্পর্শে। হুমায়ুন আহমেদের বেশ কটি জনপ্রিয় টিভি সিরিয়াল, একক নাটক ও চলচ্চিত্রে তার অভিনয় দর্শক সমাদৃত হয়েছে। এছাড়াও এ যাবৎ অসংখ্য জনপ্রিয় একক নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। চলচ্চিত্রে তার অভিনয় শুরু 71-এর যিশু চলচ্চিত্রের মাধ্যমে। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 71-এর যিশু, শ্যামল ছায়া, তার কাটা, ভয়ঙ্কর সুন্দর ইত্যাদি। সেই সঙ্গে বেশ কিছু নাটক রচনা ও পরিচালনাও করেছেন তিনি। ব্যক্তি জীবনে সহধর্মিনী নাসরিন নাহার এবং একমাত্র কন্যা ফাইরুজ নাওয়ার ঐশীকে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি সদা হাস্যোজ্জ্বল অভিনেতা ফারুক আহমেদ। নিশ্চয়ই খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে এটা। এটা দেখতে দেখতে একটা কথা মনে হচ্ছিল ভাইয়া, যে আপনি দেখা যায় যে নাটকে অনেক সময় আমাদেরকে হাসিয়ে থাকেন, আপনি নিজে গম্ভীর থাকেন, কিন্তু আমরা কিন্তু হাসি, আমরা যারা স্ক্রিনে দেখি আপনাকে। তো আসলে ব্যক্তিগত জীবনে আপনি কেমন? এটা আমার আসলে একটা কথা বলে, একটা ছবি আছে আমার বন্ধু ইউনিভার্সিটি লাইফের সাদা কালো যে ছবিটা, ওই বন্ধুটা ট্যাক্স ডিপার্টমেন্টে এডিশনাল কমিশনার আছে এখনো, ও অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। জি অবশ্যই, আমাদের দোয়া থাকবে ওনার জন্য, আক্রান্ত, খারাপ অবস্থা। তো ওই ছবিটা কিভাবে যেন এখানে আছে দেখে আমার একটু কষ্ট লাগলো। যাই হোক, বলেন। হ্যাঁ, যেটা জানতে চাচ্ছিলাম যে ব্যক্তিগত জীবনে আপনি কেমন, কিছুটা হয়তো আমি বুঝতে পারলাম এই মুহূর্তে যে বন্ধুদের জন্য এত ভালোবাসা, আপনি আপনার বন্ধুর কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে গেলেন। তারপরে একটু আমার মুখ থেকে শুনি যে আপনি আসলে ব্যক্তিগত জীবনে কেমন। ব্যক্তিগত জীবন আসলে আমার মুডের উপরে ডিপেন্ড করে, যখন মুডটা ভালো থাকে তখন খুবই মানে মজা করি, আবার কখনো দেখা গেলো একটু মুড, কোনো কারণে মুড অফ আছে, তখন আবার একটু চুপচাপ থাকি। যে সবসময় যে একদম হাস্যোজ্জ্বল থাকে সেটা বললে মিথ্যা বলা হবে, অনেকে মনে করেন বোধহয় সবসময় এরকমই করি, তা না বিষয়টা। আর বন্ধুদের যেহেতু কথাটা বলেন, সেটার কারণ হচ্ছে আমার বন্ধুত্বের সম্পর্কটা থাকার একটা কারণ হচ্ছে যে আমি ঢাকা শহরে, মানে আমার মানিকগঞ্জে জন্ম হয়েছিল কিন্তু আমি ঢাকা শহরে বড় হয়েছি, ছোটবেলা থেকে, জন্মের পর থেকে আমি ঢাকাতেই। তো ঢাকাতে থাকার কারণে আমার বন্ধুরা সব ঢাকা রিলেটেড। ভাইয়া, এই যে মানিকগঞ্জ থেকে আপনি ঢাকায় আসলেন, তারপরে স্ট্রাগলটা কেমন ছিল যে আপনি মিডিয়াতে এরকম একটা শক্ত জায়গা করে নিলেন? নিশ্চয়ই একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, মিডিয়ার বাট অভিনয়ের স্ট্রাগলটা ছিল, কিন্তু আমার এমনি পারিবারিক কোনো স্ট্রাগল ছিল না, কারণ বাবা সরকারি চাকরি করতেন, কোয়ার্টার ছিল আমাদের। আমরা 1965 সালে আমরা ধানমন্ডিতে থাকি, ওই সময় থেকে ধানমন্ডিতে থাকি, তারপরে মোহাম্মদপুরে আমার বেড়ে ওঠা অনেক বছর, প্রায় 22 বছর ছিলাম মোহাম্মদপুরে। তো ওই কারণে হয়েছে স্কুলের বন্ধু, তারপরে কলেজ তো মাত্র 2 বছরের জন্য এটা হয় না, পরে ইউনিভার্সিটির বন্ধু, যে বন্ধুটার কথা বললাম, এরা অনেক বন্ধু বান্ধব এখনও আছে অনেক। এই 1 তারিখে আমাদের একটা রিইউনিয়ন হবে, 8ম ব্যাচ আমরা জাহাঙ্গীরনগরের, ওইটা তখন আবার সব বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। তো স্ট্রাগলটা বলতে ওরকম যে আসলে স্ট্রাগল আমি এটা বলি না, এটা তো আসলে সবার জীবনে স্ট্রাগল। শুরুতেই দেখা গেল যে হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করা, তাই না, সেক্ষেত্রে হয়তো যে মানে স্ট্রাগলটা সেরকম ভাবে আসলে ফেস করতে হয়নি হয়তো। এই গল্পটা শুনবো কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে।
দর্শক, অভিনয় দিয়ে শুরু এবং অভিনয়ে বসবাস আর যাপিত জীবনের চেনা মানুষ অভিনেতা ফারুক আহমেদের সঙ্গে আলাপ হচ্ছে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। এই গল্প আলাপ চলবে, তবে সংক্ষিপ্ত সময়ে বিরতির ওপারে। ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন। বিরতির এপারে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। সঙ্গে আছেন অভিনয়ের মাধ্যমে অগণিত ভক্ত দর্শকের মন জয় করা প্রিয় অভিনেতা ফারুক আহমেদ। ফিরছি আলাপে, মানে আলাপে ফিরব, কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে দর্শকদের জন্য, অনেকে অপেক্ষা করে থাকেন, আপনি অনুমতি দিলে আমি কুইজটা বলতে চাই। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজে সঠিক উত্তরটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা সঙ্গীত শিল্পী ও সুরকার বেলাল খানের সবশেষ প্রকাশিত মিউজিক্যাল ফিল্মের শিরোনাম বেঁচে থাকার জন্য। আর তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেতা ফারুক আহমেদ অভিনীত আরটিভিতে প্রচারিত চলমান ধারাবাহিক নাটকটির নাম কি? অপশন ক চিটিং মাস্টার, অপশন খ লাকি 13। কুইজের সঠিক উত্তর, সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছি কে হয়েছেন আজকের বিজয়ী। ভাইয়া, আজকের বিজয়ীর নামটা এখানে আছে আর ফোনের 6টা ডিজিট আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, ছায়া রানী 3246833। ছায়ারানী, অনেক অনেক অভিনন্দন আপনাকে, আপনি নিশ্চয়ই আমাদেরকে দেখছেন, খুব ভালো থাকবেন, আরটিভির সাথেই থাকবেন। ভাইয়া, যেটা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু জানতে চাই ছোট্ট করে। সেটা খুবই খুবই মর্মান্তিক, সুন্দর আর কি, অতিরিক্ত ভালো সেই সেই সময়টা। জি, আমি একটু আগেও আসার সময় এই তো ফোনে কথা বললাম ডাক্তার এজাজের সাথে, এজাজ আমার বন্ধু, স্বাধীন, ওইটা নিয়ে আলাপ হচ্ছিলো আর কি। হঠাৎ করে ফোন দিয়েছে অন্য একটা কাজে। আসলে হুমায়ুন ভাইয়ের সাথে যতদিন ছিলাম, আমি তাকে ভাই বলি, এটা সবসময় বারবার বলে দিতে হয়, কারণ যেহেতু আহসান আহমেদ আমার বন্ধু স্কুলের, সেই হিসেবে আমার বড় ভাইয়ের মতো না উনি। তো আমার সাথে ওনার পরিচয় হয়েছে অনেক আগে, 72 সালে, ওই আহসান হাবিবের মাধ্যমে আর কি। ওদের বাসা ছিল বাবর রোডে, আমি হুমায়ুন রোডে থাকতাম। তো পরবর্তীতে উনি চলে গেলেন দেশে বলে, তারপরে 93তে বোধ হয় আমি প্রথম নাটকটা শুরু করি বিটিভিতে, বিটিভির একটা নাটক করেছিলাম অচিন বৃক্ষ, এখান দিয়ে শুরু ওনার সাথে। যাই হোক, আর অভিজ্ঞতাটা চমৎকার, মানে উনি সবসময়ই একটা আনন্দ ফুর্তিতে থাকতেন, মজা করতেন উনি। উনি কখনো খুব কম সময় আমি দেখেছি যে উনি খুব গম্ভীর থাকতেন, যে হ্যাঁ উনি বলতেন যে অনেকে মনে করে যে গম্ভীর থাকলে বোধহয় পার্সোনালিটি বলে, আরে গর্ধ, যারা কিছু জানে না তারাই তো গম্ভীর থাকে, চুপচাপ থাকে, যে জানে সেই তো কথা বলবে, সেই তো হাসবে, এরকম আমাদের দুষ্টুমি করে বলতেন আর কি অনেক সময়, যে আমি জানি দিয়েই তো কথা বলি, আর যারা জানে না, আর দেখবো যে মেয়েরা যারা দেখে যে গম্ভীর মনে করে যে তাদের মধ্যে অনেক পার্সোনালিটি, বিষয়টা ওরকম না, জানে না, এই জন্য চুপ করে থাকে এরকম। এই জিনিসটা তো কখনো মাথায় আসেনি, মজার একটা কথা, যে জানে সেই তো কথা বলবে, জানে না সে কি বলবে, সে তো চুপ করে থাকবে, চুপ, চুল ঠিক করবে, মাথা ঠিক করবে, আমার তো এটা দরকার নাই, বা আমাদের যারা জানে তাদের এটা দরকার নেই, তারা বলবে। তো হুমায়ুন ভাই প্রচণ্ড মজা করতেন, প্রত্যেকটা বিষয় নিয়ে মজা করতেন, এবং কাকে কখন ধরবেন মানে সেটা উনি চিন্তা করতেন না, হয়তো বা নুহাসকে নিয়ে এমন একটা কথা বললেন যে সে নুহাস বিব্রত হয়ে গেল, এরকম হয়েছে অনেক কিছু, চমৎকার একটা সময় কেটেছে। আর আমরা অনেক চমৎকার চমৎকার কাজ পেয়েছি আপনার কাছ থেকে সেই সময়ে। কাজের ব্যাপারে, সেই সময় আসলে প্রতিটা কাজই খুব চমৎকার ছিল না ভাইয়া? হ্যাঁ, তখন ছিল, এখনো যে অচমৎকার তা না, এখনো অনেক কাজ হচ্ছে, সুন্দর খারাপ হচ্ছে না, অনেক ভালো কাজ হচ্ছে। তবে ওইটি জানতে চাচ্ছিলাম যে এখন কাজ করে কেমন লাগছে। হুমায়ুন আহমেদের সময়ে একটা ওনার একটা মানে এক ধরনের কাজ ছিল, মানে এরকম কাজ করতেন। পরবর্তীতে বেশিরভাগ হাসির নাটকে উনি বেশি ইনভলভ হয়ে গেলেন, আমরা যখন ঢুকে গেলাম তখন আর সিরিয়াস নাটক বানাতেন না, উনি বলতেন দাদ কি সিরিয়াস, লাভ কি, আমি তো আর অস্কার পাবো না, মানে এই ধরনের চিন্তা করতো, বাদ দাও এসব, মানুষ দেখবে একটু হাসবে এরকম। অনেকে আমরা বলতাম যে দু একটা সিরিয়াস কাজ করেন, কাজ দরকার নেই, পারত, এগুলো মানুষ মজা পেলেই তো ভালো, আমার ভালো লাগে। তো হ্যাঁ, প্রশ্নটা সুস্থ একটা বিনোদন ছিল, মজা বলতে একটা সুস্থ বিনোদন ছিল, চমৎকার একগুলো নাটক আমরা পেয়েছি, সেই রকম নাটক কিন্তু এখন আর পাচ্ছি না, এটার কারণ কি মনে হয় ভাই আপনার? এটার কারণ হচ্ছে যে হুমায়ুন ভাই চলে যাওয়ার পরে মানে আমাদের স্ক্রিপ্টের একটু সমস্যা, কিছু ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার আছেন,
বাট হুমায়ুন ভাই যেই উচ্চমানের রাইটার ছিলেন, কারণ উনি কমেডি লিখতেন বা হাসির নাটক লিখতেন, তার মানে এই না যে তার নিজের অবস্থান থেকে নিচে চলে যেতেন উনি। আসলে একটা পিএইচডি করা লোক, কেমিস্ট্রিতে পড়া, স্ট্যান্ড করা স্কুলের, তার মানে তো সে কত আর পৃথিবীর মানে ম্যাক্সিমাম বই তার পড়া ছিল, তো ওই জায়গা থেকে উনি লিখতেন। আর এখনকার বেশিরভাগ রাইটার আমি বলবো, সবাই না কিন্তু, মাফ করবেন লেখক যারা আছেন তাতে সবাইকে আমি বলছি না, অনেকেই যে কিছুই জানে না, বকলম কিন্তু লিখছেন, তো তো ডিফারেন্সটা থাকবে। আর হুমায়ুন ভাই কখনো চিৎকার করে অভিনয়টা পছন্দই করতেন না, উনি হাসার নাটকও খুবই সিম্পল, একটা মৃত্যু সংবাদ দিল দিলে চিৎকার করে অমুকে বল এরকম হইতো ওনার ডায়লগ। ওনার এখন যে নাটকগুলি হচ্ছে সেগুলো হলো শুধু মানে বেশিরভাগই আমি নিজেও করছি, আমি বদনাম না, মানে আমি তো যেহেতু প্রফেশনের সাথে জড়িত সেজন্য আমি আমি নিজেও করছি, মানে একটু একটু উচ্চ গ্রামের অ্যাক্টিং হয়। আচ্ছা এইটা কেন, মানে স্ক্রিপ্ট যখন থাকে না তখন দেখা যায় যে একজন আরেকজনের থেকে উচ্চস্বরে কথা বলছে, এটা কেন? এটা আমি বলবো একজন অভিনেতার অজ্ঞতা। হ্যাঁ, যখন স্ক্রিপ্ট না থাকে ইম্প্রোভাইজেশন হলে হয় কি স্পেস দিতে হয়, ইম্প্রোভাইজেশন করলে আমি আপনি কথা বলছেন আমাকে স্পেস দিতে হবে, আবার আমি কথা বলে আপনাকে স্পেস দিতে হবে। তো যখন একদম খুবই নতুন একটা অভিনেতা বা যার ব্যাকগ্রাউন্ড নাই থিয়েটার মানে অভিনয়ের ব্যাকগ্রাউন্ড, থিয়েটারটা বলবো না কেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড, আসলে ভয়েস দিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখি, তখন মনে হয় যে আমি চিৎকার করলে বা আমার স্ট্যাটাস যদি হাই রাখি তাহলে মনে হয় আমি অনেক বড় অভিনেতা হলাম, কিন্তু অভিনয়টা শুধু ডায়লগ টু ডায়লগ না। হ্যাঁ, তা আপনি আমাকে একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন করেন কঠিন, করেন আপনি কঠিন প্রশ্ন করব, যে কোনো একটা প্রশ্ন করেন, আপনি খোঁচে খোঁচে দাঁড়িয়ে রেখেছেন কেন? আসলে কাটার সময় পাই না, আমি একটু ই করলাম যে আসলে কেন রেখেছি। আর আমরা কি আপনি খোঁজা খোঁজি দাঁড়িয়ে রেখেছেন, কাটার সময় পাই না, যখন ডায়লগ থাকবে ডায়লগ টু ডায়লগ, কিন্তু আমার এই যে স্পেসটা দিলাম এটা কিন্তু অভিনয়ের ভেতরে পড়ে, এটি অনেকে বোঝে না। হ্যাঁ, যে কারণে আমাদের অনেক অভিনেতা, অনেক ভালো অভিনেতা আজকে বাংলাদেশে আছে, চমৎকার করে বোঝালেন ভাই, আসলে বুঝতে পারছি, এটা একটা জিনিস, একটা ক্রাইটেরিয়ার উপর তার অভিনয় না, আমি একটা জিনিস বোঝালাম। আমরা করি কি যারা শিখে আসেনি জেনে আসেনি তারা হয় কি মনে করে ডায়লগ দিতে পারলেই তো হলো, আর ডায়লগটা তো খুব সহজ বাংলায় বলতে হয়, এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নাই, কিছু নাই সাধারণত, তো বাংলায় আমি বললাম বা তাইলেই তো অভিনয় হয়ে গেলো, মানে সব কিছু দুনিয়ার শিখতে হয় শুধু অভিনয় ছাড়া। আমি যদি আসলে কি তাই ভাই, আসলে দেখা যায় যে মঞ্চ থেকে যারা আসে তাদের কাজ একরকম হয়, মানে মঞ্চ থেকে আসে না তাদের কাজ যে ভালো হয় না তা না, তাদের কাজে অনেক অনেক ভালো অভিনেতা অভিনেত্রী পায়, কিন্তু আসলে মঞ্চ থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। বিষয়টা মঞ্চ না, বিষয়টা হচ্ছে যে কোথাও থেকে শিখতে হবে, যেমন আমাদের কোনো বড় কোনো ইনস্টিটিউট নেই শেখার, আমরা মঞ্চটা বেশি বারবার বলি কেন, ইনস্টিটিউটই হচ্ছে মঞ্চটা আসলে। আর ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী যে অনেক দেশে আছে পৃথিবীর, জাপানে বলেন বা লন্ডনে বলেন, ওখানে অনেক রকমের স্কুল আছে, যেমন ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে আছে, এখানে বড় বড়। আমাদের আসলে শেখার জায়গা ওই একটাই মঞ্চ, আর আপনিও তো মঞ্চের মানুষ, সেই মঞ্চ কেমন আছে সেটা শুনবো, কিন্তু আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের আলাপে সঙ্গে রয়েছেন আমাদের টেলিভিশন, মঞ্চ এবং বড় পর্দার চেনা মানুষ অভিনেতা ফারুক আহমেদ। আলাপের শেষ অংশে ফেরার আগে আবারও খানিকটা সময় নিয়ম মানা বিরতিতে যাচ্ছি, ছেড়ে যাবেন না, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে, সঙ্গে রয়েছেন আমাদের শোবিজের পুরো দস্তুর অভিনয়ের মানুষ অভিনেতা ফারুক আহমেদ। ফিরছি আলাপে ভাই, আড্ডায় আবার ফিরব, কিন্তু আসলে অনেকগুলো কাজ যেগুলো আপনি করেছেন, শুধু কাজ বলবো না, আসলে ব্যক্তিগতভাবে আপনি আসলে অনেকের খুব কাছাকাছি চলে যান, যার সাথে পরিচয় হয় তার খুব হৃদয়ের কাছাকাছি চলে যান, তো এরকম কিছু মানুষ আছেন যারা আপনার সম্পর্কে শুভেচ্ছা দিয়েছেন, কিছু বলেছেন, দেখি কি বলেছেন। ফারুক আহমেদ আমার কলিজার টুকরা, অনেক ভালোবাসার ধন, বছরের পর বছর একসঙ্গে অভিনয় করেছি, একসঙ্গে কাজ করেছি, একই ঘরে দিন কাটিয়েছি, একই সঙ্গে বৃষ্টিতে ভিজেছি, অনেক কিছুই হয়তোবা ভুলে যাব, ফারুক ভাইকে কখনোই ভুলতে পারবো না, আমরা অনেক ঘনিষ্ঠ বন্ধু, মাঝে মধ্যে অনেক ঝগড়া লাগে, তাই যে যত আপন ঝগড়া তার সঙ্গেই হয়,
অনেক দিন ধরে অভিনয় করছি, আমার ধারণা ওনার সঙ্গে আমার মাঝে মধ্যেই ঝগড়া লাগে, মাঝে মধ্যেই মান অভিমান হয়। কারণ একটাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ফারুক ভাই, দীর্ঘদিন সুস্থ অবস্থায় বেঁচে থাকুন, দয়া করে সুন্দর অভিনয় করুন, দেশের মানুষের হৃদয় ছুঁয়ে আছেন, অবশ্যই হৃদয় ছুঁয়ে থাকুন। ফারুক ভাই, আপনার সাথে আমার সবচেয়ে বেশি যোগাযোগ হয় ফেসবুকে। আপনার পোস্টে আমি লাইক দিই, কমেন্ট করি, এবং আমার পোস্টে আপনি লাইক দেন, কমেন্ট করেন। এই ফেসবুক যেন একটা বেশ ভালো যোগাযোগের মাধ্যম হয়েছে, কিন্তু টেলিভিশন খুলে যখন আপনার নাটক দেখি, তখন আসলে আপনার অভিনয়ে আমি মুগ্ধ হই। আমি এমনিতেই খুব সহজে মুগ্ধ হই, কিন্তু আপনার অভিনয় দেখে যে মুগ্ধতা, তা অপার, অনেক ভালো লাগে। এবং আপনার এই অভিনয় আরও অনেক অনেক দিন ধরে চলুক, আরও অনেক অনেক দিন ধরে আপনি বাংলার টেলিভিশন নাটকের দর্শকদেরকে আনন্দ দেন, মাতিয়ে রাখেন, এই কামনা করি। ফারুক ভাই, আপনি অনেক ভালো অভিনেতা, আমি আপনার ফ্যান, আর তার চেয়েও বড় ব্যাপার আপনি একজন ভালো মানুষ। আর আপনি সেটে থাকলে অনেক বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় যে বড় ভাইয়ের মতো এক ধরনের টেক কেয়ার করবেনই, এই ভরসাটা পাই। এবং আপনার সাথে আরও বেশি বেশি কাজ করতে চাই, কাজ করলে আরও শিখবো আশা। ফারুক ভাই, অনেক শুভকামনা। আপনি স্বনামে বিখ্যাত, খ্যাত একজন অভিনেতা বাংলাদেশের, আপনার প্রচুর ভক্ত আছে দেশে বিদেশে, সেরকম আমি একজন আপনার ক্ষুদ্র ভক্ত। আপনার অভিনয়, বিশেষ করে আপনার মঞ্চ অভিনয়ও আমি দেখেছি, অনেক অনেক বুঝে এবং মেধাবী একজন অভিনেতা আপনি, এ কথা বলার অবকাশ নেই। আপনার মধ্যে অভিনয় যে প্রতিভা আছে, এবং অনুশীলনের মাধ্যমে যে আপনারা এখানে এসেছেন, সেটা আপনার কাজের মধ্যে ফুটে ওঠে, এবং আপনার এই পথ চলা শুভ হোক, সুন্দর হোক, আরও ভালো কাজ আমাদের নাটকে এবং নাট্য জগতের মানুষকে উপহার দিন, এই কামনা করি। অনেক অনেক শুভকামনা। নিশ্চয়ই ভালো লেগেছে, সব প্রিয় মানুষরা আপনাকে শুভেচ্ছা জানালো এর মাঝে। ডক্টর এজাজ আছেন, যার কথা আপনি বললেন যে সকালেই কথা হলো আপনার সাথে, ফলে সবসময় আমার সাথে রেগুলার কথা হয়, কাজও করছি আমরা একসাথে, অনেক পরিকল্পনা করছি একসাথে আর সামনে কাজ করার। ও ডিসেম্বরে রিটায়ারমেন্টে যাবে, ও তো ঢাকা মেডিকেল অ্যান্ড নিউক্লিয়ার মেডিসিনের এখন প্রধান, তো ওটা ডিসেম্বরে বললো, আজকে সকালেই বললো। আর মাসুম ভাই তো অনেক প্রিয় মানুষ, বৃন্দাবন্দা, এরা সবই আমার প্রিয় মানুষ। মাসুম ভাইয়ের সাথে আমার একবার লন্ডনে আমি ছিলাম, তখন উনি ছিলেন ওখানে, আমার কথা শুনে সে অনেক দূরে থেকে আসছিলেন। আমরা হোল নাইট আড্ডা মেরেছিলাম মাসুম ভাইয়ের সাথে, অত্যন্ত ভালো মানুষ সত্যি। আচ্ছা, এই মানুষদের শুভেচ্ছাগুলো শুনে মনে হচ্ছে যে ফারুক ভাই যতটা অভিনেতা ততখানি মনে হয় নেতাও। কই নেতা কই, মানে নেতা সম্পর্কেই তো আমরা ভালো ভালো কথা বলি, সবাই যেরকম ভালো ভালো কথা বললো আপনার সম্পর্কে। না, এটা তো খুশি করার জন্য বলেছে, তো এতটা ভালো না তো। না না, তা নিশ্চয়ই না, খুশি করার তো কোনো দরকার নাই। আসলে নেতা ফারুক ভাই কিন্তু আছেন একজন, তো আপনিও ফারুক ভাই, তো এই দুইজনকে কিভাবে মূল্যায়ন করবেন? না, সে তো আসলে আমাদের আমাদের আমার কাছে স্বপ্নের নায়ক, আসলে আমাদের সবারই সবারই এটা আসলে কোনো কিছুই কারোর সাথে কারোর তুলনা করা যায় উচিত না বা যায় না। আর যদি সুযোগ আসে, আসলে সত্যি তাই, ঠিকই বলেছেন, কিন্তু সুযোগ আসলে আসলে আপনাকে কখনো নেতা হিসেবে দেখব আমরা? বলতে পারি না এখনো, তবে আমি নেতা ভবিষ্যতে বলে দিবে। নেতা হওয়ার জন্য আমি একসময় সত্যি কথা, আমি ইউনিভার্সিটিতে আমি মানে সক্রিয় রাজনীতি করতাম একসময়, তারপরে হঠাৎ করে যখন আমি ফরিদি ভাই আমাকে বা সেলিম আল দিন স্যার যখন আমার মানে তাদের সাথে বসে, তারপরে আমি জাহাঙ্গীরনগরে থিয়েটারে করলাম, তা জাহাঙ্গীরনগর থিয়েটার আমি আমার আমরা তিন চারজনে মিলে থিয়েটার গ্রুপটা করি, পরে আমি হলের ইলেক্টেড নাট্য সম্পাদকও ছিলাম, তারপরে নেতা হতেও চেয়েছিলাম, পরে দেখলাম যে আমার সাহস একটু কম, নেতা হতে যত বড় সাহস লাগে অভিনেতা হতে অত সাহস লাগে না, এই জন্য নেতা অভিনেতা হতে গেলে আসলে নিষ্ঠা লাগে, শ্রম লাগে, মেধা লাগে, নেতা হতে একটু সাহসও লাগে সত্যি। অনেক ধরনের কাজ হয়েছে ভাইয়া, তো আসলে আপনার স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে আমার এখন স্বপ্ন হচ্ছে অভিনয় করা, আর কিছু নাটক
আমি লিখেছি আগে চার পাঁচটা, এখনও লিখছি, কিন্তু কোনো চ্যানেল চালায় না তো সেই জন্য আর ই পাই না, মানে ওই মজাটা আসে না যে লিখবো। ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সময় দিয়েছেন এই জন্য, খুব ভালো থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে আমার আসলে বলার একটাই, সবসময় বলি যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। ঠিক তাই, আমরাও তাই প্রত্যাশা করি। খুব ভালো থাকবেন, আবারও ধন্যবাদ। দর্শক, শুরুতেই বলছিলাম দেশ আছে তাই সবই আছে, সত্যি তাই। দেশ আছে বলেই দেশের প্রতি অভিযোগ আছে, সরকার আর রাষ্ট্র ব্যবস্থার প্রতি অভিযোগ আছে, পাওয়া না পাওয়ার অভিযোগ আছে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, আমি আপনি আমরা নিজেরা কতটা নিজেদের দায়িত্ব পালন করছি? উচিত অনুচিত নিয়ে যে বক্তব্য সারাক্ষণ অন্যকে শুনিয়ে যাচ্ছি, সেটি আমরা নিজেরা কতটা পালন করছি? আমাকে দিয়ে দেশ আর জাতির কতখানি মঙ্গল আর কল্যাণ হচ্ছে ভাবলেই প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলে যাবে। সবার জন্য সুন্দর জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে হাজির হব প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitals। আবারও সবার জন্য শুভকামনা।